হ্যালো বন্ধুরা ট্রি মেডিসিনের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম ও অভিনন্দন আশা করি ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো বন্ধুরা আজকে ভিডিও ভিডিওটি যেসব মহিলারা বা মেয়েরা আসেন দু মিনিট মিলন করার পরেই তারা মিলন করতে ইচ্ছা করে না বা দু মিনিট মিলন করার পরেই তারা মিলন করার শক্তি হারিয়ে ফেলে সেই সমাধান নিয়ে আজ আমি হাজির হয়েছি এবং ইনশাআল্লাহ আপনি যদি আমার দেওয়ার নিয়ম স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট যেসব নারীরা আছেন যে দু তিন মিনিট চার মিনিট ঠেমের মধ্যে আউট হয়ে যান তাদের দীর্ঘস্থায়ী মিলন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আল্লাহ তো বন্ধুরা ভিডিওটি আলোচনা করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের ভিউয়ার্স তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি নিত্য নতুন সকল ধরনের বিষয়ক ভিডিও সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ ধরে অনেক বক করে ফেলছি এখন কাজের কথায় আসি তো বন্ধুরা স্কিনে যে গাছটি দেখতে পারছেন এই গাছটি একেবারে আবর্জনা অন্যতম এলাকার নাম হয়ে থাকে যে আবর্জনাই নামে চিনে থাকেন তো বন্ধুরা এক এক গাছে একে গুণাগুণ দিয়েছেন সেটা আপনিও জানেন আমিও জানি আর কবিরাজরা সবসময় গাছ নিয়ে বিশেষজ্ঞ করে এবং গাছের মধ্যেই আল্লাহতালা অনেক কুদ্রুত দিয়েছে যেটা আপনারা জানেন না আর আপনারা যদি জানতে হন তাহলে আমাদের চ্যানেলের সাথেই সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে তাহলে অবশ্যই সকল গাছের গুণাগুণ আপনারা জানতে পারবেন কোন গাছে কি ধরনের রোগ বালাই দূর করার ক্ষমতা রয়েছে তো বন্ধুরা আমি আজকে এই গাছটি সম্পর্কিতে কিভাবে কীভাবে কী করলে আপনার নারীর জীবনে অনীহা বা দীর্ঘস্থায়ী মিলন করতে সক্ষম হবেন সেটাই আমি আলোচনা করব তো বন্ধুরা আলোচনা করার আগে আবারও একবার বলছি যে আপনারা যারা প্রাপ্তবয়স্ক যুবক আছেন তারা অনেকেই ছোটো মেয়ে পছন্দ করেন তেরো চোদ্দো পনেরো বছর মেয়ে পছন্দ করেন কিন্তু তারা তাদের সেক্স পাওয়ার আর আপনার পাওয়ারটা একেবারে মিল হয় না কারণ তারা ছোটো আর আপনি বড়। ছোটো ছোট ছোটো সেক্স থাকে এবং বড়দের বেশি এরকম সেক্স থাকে সেই জন্য আপনাকে এটাকে ভালোভাবে গড়ায় নিতে হবে যে আপনার সমান সমান হার লাগে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমি আগেই বলে নেব যে আপনারা দুই এক বছর ডিফারেন্সে মেয়ে বিয়ে করুন এতে আপনাদের খুবই ভালো হবে আর যারা ভুল করেই ফেলছেন যে অনেক ছোট মেয়ে বিয়ে করছেন তারা দু মিনিটের মাথায় আউট হয়ে যায় তারা মিলন করতে দেয় না এবং খুবই অনিয়া প্রকাশ করে তো বন্ধুরা আপনি এই ভ্যাসজটিকে আপনাকে প্রথমে টার্গেট করতে হবে যে ভেষজটি কি এই ভেষজটি আপনারা গ্রাম অঞ্চলের জঙ্গলেই পেয়ে থাকবেন তো এটি কুঙ্করু ডাল নামে চিনে থাকে আমার এলাকায় তো আপনার এলাকায় কি নামে চিনে থাকে অবশ্যই কমে করে জানাবেন তো বন্ধুরা এই কঙ্কুর ডালের যে ফলটা দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখুন এই গাছের পাতাটা হয়ে থাকে বেগুন গাছের মতো তো বন্ধুরা এই ফলটি আপনাকে সংগ্রহ করতে হবে ফলটিকে সংগ্রহ করতে হবে আধা পাকা সাইজে হ্যাঁ একেবারে সবুজ হলেও হবে না একেবারে পাকা হলেও হবে না একটু হলুদ বর্ণের যেটা আছে সেটাকে আপনাকে সংগ্রহ করতে হবে সেটা বিশ থেকে ত্রিশটি ভালোভাবে সংগ্রহ করে নিন সংগ্রহ করার পর সংগ্রহ করার পর আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর আপনারা এই জিনিসটা ভালোভাবে বেটে নিতে হবে বেটে নেওয়ার পর যে ছাবাগুলো আছে এটার সাথে আরেকটা জিনিস মিক্সড করতে হবে সেটা হচ্ছে কালিজিরা কালিজিরা ভালোভাবে মিক্সড করে নিতে হবে কালিজিরা মিক্সড করার পর হাফ হাফ চামচ পরিমাণে মধু দিবেন মধু দিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে এটা একটুখানি শুকনা শুকনা হয়ে গেছে শুকনো অবস্থায় থাকার সময় দুই এক চামচ যেন বটিকা আকারে হয় এই রকমভাবে ময়দা আটা সবাই চিনেন আটা দিয়ে নেবেন আটা নিয়ে তিরিশটা বটিকা বানিয়ে নেবেন তিরিশটা বটিকা বানিয়ে নেওয়ার যেসব নারীরা এইরকম ভোগান্তিতে ভুগছেন তারা অবশ্যই এটা বানিয়ে একটা করে সকালবেলা খালি পেটে খেয়ে ফেলবেন দেখবেন যে এক মাসে পুরো এক মাসে আপনি আপনার যৌনতা অনেক বৃদ্ধি পাবে এবং অনেকক্ষণ টিকতে পারবেন